সাবস্ক্রাইব করুন বিসি অ্যাকাডেমিকে এবং কোনো প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকে ক্লাস নাইনের গণিত প্রকাশ বইয়ের চৌত্রিশ নম্বর পেজের অঙ্কগুলো করবো লেখচিত্র চ্যাপ্টারের ভিডিও নম্বর পাঁচ চার নম্বর উদাহরণটা কী বলছে জোসেফ পাড়ার একটি দোকান থেকে ৩৩ টাকা চারটি গ্রাফ খাতা ও পাঁচ পাঁচটি গ্রাফ খাতা ও চারটি পেন্সিল কিনেছে পাঁচটি গ্রাফ খাতা ও চারটি পেনসিলের মোট দাম তেত্রিশ টাকা এই গাণিতিক সমস্যাটিকে সমীকরণের আকারে লিখি তাহলে চারটি গ্রাফ খাতা ও তিন পাঁচটি গ্রাফ খাতা ও চারটি পেন্সিলের মোট দাম তেত্রিশ টাকা তাহলে আমরা অঙ্কটা জাস্ট এখানে তাহলে কি করব যে মনে করি জোসেফের মনে করি মনে করি একটি গ্রাফ খাতার দাম একটি গ্রাফ খাতার দাম গ্রাফ খাতার দাম এক এক্স টাকা আর একটা পেনসিলের দাম ধরলাম এবং একটি পেনসিলের দাম এবং একটি পেনসিলের দাম পেনসিলের দাম ওয়াই টাকা তাহলে এবার আমরা কী করবো যে একটি পেনসিলের দাম এক্সট্রা এক্সটি গ্রাফ খাবার দাম এক্স টাকা এবং একটি পেনসিলের দাম ওয়াই টাকা ধরলাম তারপর আমরা বলতে পারি যে গ্রাফ খাতা কটা কিনেছে পাঁচটা তাহলে পাঁচটি গ্রাফ খাতার দাম ফাইভ এক্স টাকা পাঁচটি গ্রাফ খাতার দাম কত ফাইভ এক্স টাকা যোগ চারটি গ্রাফ খাতার দাম কত ফোর এক্স টাকা তাই তো একটা একটা গ্রাফ খাতার দাম এক্স টাকা তাহলে পাঁচটার দাম ফোর ফাইভ এক্স এবং চারটি পেনসিলের দাম একটা পেন্সিলের দাম ওয়াই টাকা চারটি পেনসিলের দাম তাহলে কত হবে ফোর ওয়াই এই দুটা যোগ করলে কত টাকা আমরা পাবো তেত্রিশ যেহেতু বলছে একত্রে তেত্রিশ টাকা এটা কিন্তু প্রশ্নানুসারে এখানে লিখতে হবে যে কোশ্চেন অনুযায়ী যেহেতু প্রশ্নানুসারে তাহলে এটা এই হচ্ছে আমাদের সমীকরণ এক নং সমীকরণ এটাকে বলা হয় দুই চলো বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণ এখানে চলো রাশি কয়টা দুইটা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই দুই চলো রাশি বিশিষ্ট একঘাত সমীকরণ এখানে জাস্ট গাণিতিক যে এই যে প্রশ্ন সেটাকে সমস্যাটাকে সমীকরণের আকারে লিখতে বলছি এখানে যে সমস্যাটা সেটা আমরা সমীকরণের আখারে লিখে ফেললাম তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ এটা কিন্তু আর কিছু করতে বলে নাই এবার আমরা পরের উদাহরণটাতে যাব পাঁচ নম্বর উদাহরণটা কি বলছে আমার বোন মিতা ও আমার ভাই সোহমের চার বছর পূর্বে বয়সের অনুপাত ছিল ওয়ান ইস টু টু চার বছর পরে তাদের বয়সের অনুপাত হবে থ্রি ইস টু ফোর এই বিবৃতি সহ সমীকরণ গঠন করি ও মিতা এবং মিতা ও সোহমের বয়স নির্ণয় করি এখানে দুইটা কোয়েশ্চেন বলছে একটা বলছে যে বিবৃতি সহ সমীকরণ গঠন করতে বলছে আর একটা হচ্ছে মিতা ও সোহমের বয়স নির্ণয় করতে বলছে এর আগের অঙ্কটা তো ছিল জাস্ট সহ সমীকরণ গঠন করা তো তাহলে এখানে আমাদের যেটা নির্ণয় করতে বলবে সেটা আমরা ধরব যে মনে করি মনে করি সোহম কি মিতার বর্তমান বয়স মিতার বর্তমান বর্তমান বয়স এক্স বছর এবং সোহমের সোহমের বর্তমান বয়স বয়স ওয়াই বছর আচ্ছা এবার বলছে চার বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল ওয়ান ইস টু টু চার বছর পূর্বে তাহলে সোহমের বয়স মিতার বয়স কত ছিল চার বছর পূর্বে চার বছর পূর্বে চার বছর পূর্বে মিতার বয়স মিতার বয়স কত ছিল তাহলে বর্তমান বয়সের থেকে চার বছর বিয়োগ করলে আমরা পাবো এত বছর তারপর বলছে যে চার বছর পূর্বে সোহমের বয়স সোহমের বয়স সোহমের বয়স চার বছর পূর্বে তাহলে সোহমের বয়স বর্তমান বয়স তার থেকে চার বিয়োগ করলে আমরা পাবো এত বছর এইবার এদের যে বয়সের অনুপাত সেটা হচ্ছে ওয়ান ইস টু টু তাহলে প্রশ্নানুসারে কী হবে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে হবে এক্স মাইনাস ফোর বাই ওয়াই মাইনাস ফোর মিতার বয়স বাই সোহমের বয়স ইকোয়াল টু এখানে যে অনুপাতটা ওয়ান বাই টু তো অনুপাতকে কিন্তু আমরা বাই আকারে লিখতে পারি তো এটা হচ্ছে এক নং সহ সমীকরণ তাহলে এখানে আমরা লিখতেই পারি এক নং সহ সমীকরণ এখানে দিয়ে এক নং সমীকরণ বলতে পারি এক নং সমীকরণ এবার পরের যে পার্টটুকু কী বলছে যে চার বছর পরে তাদের বয়স অনুপাত হবে থ্রি টু ফোর তাহলে চার বছর পরে মিতার বয়স কত সোহমের বয়স কত সেটা আমরা বের করে ফেলি চার বছর চার বছর পর মিতার বয়স মিতার বয়স কত হবে চার বছর পর বর্তমান বয়স এক্স তার সঙ্গে চার যোগ করে দেব তাহলে কত হইল এত বছর আবার বলছে যে চার বছর পর সোহমের বয়স সোহমের বয়স কত সোয়মের বর্তমান বয়স ওয়াই তার সঙ্গে চার বছর যোগ করে দেবো তাহলে এত বছর হবে আচ্ছা এবার বলছে তা তাদের বয়সের অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু এখানে কী বলছে থ্রি ইস টু ফোর বয়সের অনুপাত কত থ্রি ইস টু ফোর তাহলে আমরা লিখতে পারি যে মিতার বয়স বাই সমের বয়স মিতার বয়স প্রশ্ন অনুসারে তাহলে কী হবে প্রশ্ন অনুসারে মিতার বয়স বাই সমের বয়স মিতার বর্তমান বয়স চার বছর পর হবে এক্স প্লাস ফোর আর সোহমের হবে চার ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে থ্রি থ্রি টু ফোর তাহলে তিন বাই চার তাহলে এটা কত নম্বর সমীকরণ হলো এটা হবে দুই নম্বর সমীকরণ তাহলে লিখব দুই নং সমীকরণ এই হলো সমীকরণ গঠন দুইটা রৈখিক সহ সমীকরণ আমরা গঠন করে ফেললাম এই একটা এক নং সমীকরণ আর একটা হচ্ছে দুই নং সমীকরণ এবার বলছে যে সোহম ও মিতার বয়স নির্ণয় করি তো এখানে যেহেতু গ্রাফের অঙ্ক করতেছি লেখচিত্র অঙ্ক করতেছি তাহলে লেখচিত্রের সাহায্যে মিতা এবং সোহমের আমরা বয়সটা বের করব তাহলে এটা কীভাবে করব যে এক নং সমীকরণ থেকে পাই লিখতে হবে এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই আচ্ছা এক নং সমীকরণটা কী আছে আগে ওটা লিখে ফেলি এক নং সমীকরণটা কী আছে যে এক্স মাইনাস ফোর বাই ওয়াই মাইনাস ফোর টু এটা আছে এক্স মাইনাস ফোর বাই ওয়াই মাইনাস টু হাফ এটা আছে এবার বজ্রগণ করি বজ্রগণ কী হবে টু এক্স এখানে এক্সের আমরা মান বের করার চেষ্টা করবো তারপর হচ্ছে এইট টু হচ্ছে ওয়াই মাইনাস ফোর এবার তাহলে এখান থেকে আমরা কী করব এক্সের মান বের করবো তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই দিয়ে গেলে প্লাস এইট তাহলে এখানে কী আসে অর অবশ্যই দেবো যেহেতু সমীকরণ মাঝখানে আছে তো টু এক্স ইকাল টু ওয়াই প্লাস ফোর এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়াই প্লাস ফোর বাই টু এটা পাইলাম এবার আমাদের যে পয়েন্ট বের করি যেভাবে গ্রাফে যে বসানোর যে পয়েন্ট সেটা আমরা বের করি এক্স বাই ওয়াই এখানে ওয়াইয়ের একটা যদি মান ধরি নেই আমরা ধরি নিয়ে যদি বসাই এক্সের মান একটা পাবো সেই মানটা যেন পূর্ণ সংখ্যা হয় সেই হিসাবে আমাদের ওয়াইয়ের মানটা বসাতে হবে এখানে ওয়াইয়ের মানটা যদি আমরা জিরো দিই প্রথমে ওয়াইয়ের মানটা জিরো দিলাম তো ওয়াইয়ের মানটা জিরো দিলে আমরা কি পাই জিরো প্লাস ফোর বাই টু এখান থেকে কত পেলাম ফোর বাই টু তার মানে হচ্ছে দুই পেলাম তখন এক্সের মানটা কত আসলো দুই তাহলে এটা আমাদের হয়ে গেল একটা মানে আমরা পেলাম এবার আর একটা মান বের করব এভাবে আমাদের তিনটি মান বের করতে হবে একটা পেলাম আর একটা এবার ওয়াইয়ের মান যদি আমরা ওয়ান ধরি প্লাস ফোর বাই টু তাহলে কত হলো চার একে হচ্ছে পাঁচ বাই দুই আচ্ছা এটা কি পূর্ণ সংখ্যা আসবে এখানে আসবে যদি গুণ করি তাহলে টু পয়েন্ট ফাইভ আসবে পূর্ণ সংখ্যা আসলো না তো আমাদের ওয়াইয়ের মানটা এমন ধরতে হবে যাতে এখানে ক্যালকুলেশন করে এক্সের যে মান পাব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যায় আসে তাহলে আমরা এখানে ওয়ান ধরতে পাব না এবার আমরা যদি ধরি ওয়াইয়ের মান যদি ধরি দুই দুই যদি ধরি তাহলে কত আসে টু প্লাস ফোর টু প্লাস ফোর বাই টু তাহলে কত হবে সিক্স বাই টু তার মানে হচ্ছে থ্রি তাহলে ওয়াইয়ের এক্সের মান যদি আমরা ওয়াইয়ের মান যদি আমরা দুই ধরি তাহলে এক্সের মান আসতেছে ওয়াইয়ের মান যদি এখানে দুই বসাই তাহলে এক্সের মান আসতেছে তিন একটা পাইলাম আর একটা হচ্ছে এখানে আমরা যদি এবার এক্সের জায়গায় যদি তিন বসাই তিন বসালে হবে না চার বসাই চার যোগ চার ওয়াইয়ের জায়গায় আমরা কত বসালাম চার চার যোগ চার বাই টু তাহলে কত হবে আট বাই টু তাহলে কত হবে চার তাহলে ওয়াইয়ের মান যদি এখানে কাটলে কি কী আসে চার আসে তো ওয়াইয়ের মান যদি আমরা এখানে চার ধরি তাহলে এক্সের মান আসে চার তাহলে আমরা তিনটি মান পেয়ে গেলাম এবার আমরা অঙ্কটাতে এবার দুই নং সমীকরণটা করব তাহলে লিখব দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণটা আগে লিখে ফেলব কী আছে এক্স প্লাস ফোর বাই ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু থ্রি বাই ফোর তাহলে এখানে একটু বজ্রগুণ করবো ফোর এক্স এখান থেকে এখানে করলাম ফোর এক্স প্লাস চার চারে ষোলো ইকুয়াল টু থ্রি ওয়াই প্লাস তিন চারে বারো তাহলে কত আসবে ফোর এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই প্লাস বারো ষোলোটাই দিয়ে গেলে মাইনাস ষোলো এইবার আর একটু করবো তাহলে কত হলে ফোর এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি ওয়াই এখানে বিয়োগ করলে কত হয় মাইনাস ফোর হয় তো এক্স ইকুয়াল টু আমরা কত পাই থ্রি ওয়াই মাইনাস ফোর বাই ফোর তাহলে এবার এখানে আগের মতো করে তিনটি পয়েন্ট বের করব তিনটি পয়েন্ট এক্স বাই ওয়াই এখানে ওয়াইয়ের মান যদি আমরা জিরো ধরি ওয়াইয়ের মান কত ধরলাম জিরো তাহলে এই পোষণটা কত হবে জিরো উপরে থাকবে মাইনাস ফোর নিচে হবে ফোর তাহলে ফোর ফোর কাটা গেলে কত থাকে মাইনাস ওয়ান আমাদের কিন্তু এইগুলো বারবার হিসেব করে করলে হবে না আমাদের কিন্তু এইভাবে করতে হবে মনে মনে করতে হবে এবার যদি এটাকে আমরা ওয়ার মানটা যদি চার ধরি ওয়ার মানটা কত ধরলাম চার তাহলে তিন চড়ে বারো এখানে কত আসছে বারো বারো থেকে চার গেলে কত থাকে আট চার দিয়ে ওই আটকে কাটলে দুই হয় এইভাবে আমরা করব এবার কত ধরব মাইনাস চার ধরতে পারি মাইনাস চার যদি ধরি তাহলে কত আসে মাইনাস চার ধরি ধরি তাহলে মাইনাস বারো হয় এখানে ক্যালকুলেশন করলে তিনের সঙ্গে মাইনাস চার গুণ করলে মাইনাস বারো মাইনাস বারোর সঙ্গে মাইনাস চার যদি আমরা করি সরল করি তাহলে কত হবে মাইনাস ষোলো চার দিয়ে ওটা কাটলে মাইনাস চার তাহলে এইভাবে আমরা তিনটে পয়েন্ট পেয়ে গেলাম এবার এবার আমরা লেখচিত্রে এই পয়েন্টটা সহজেই বসাতে পারি তো এই হলো আমাদের গ্রাফ খাতা গ্রাফ খাতার মধ্যে এবার আমাদের যে দুই নং এক নং এবং দুই নং সমীকরণ থেকে যে দুটি যেগুলো পয়েন্ট পেলাম সেই পয়েন্টগুলো বসাবো প্রথমে এক নং সমীকরণে পয়েন্টগুলো বসাবো এখানে পয়েন্টগুলো কী কী দেওয়া আছে প্রথমে হচ্ছে জি টু জিরো থ্রি টু ফোর ফোর তো প্রথমে বসাবো টু জিরো টু জিরো কোথায় পড়ে এই যে এখানে পড়ে টু জিরো তো এইভাবে ডাক দিয়ে সাইডে লিখবো টু কমা জিরো তারপর থ্রি কমা টু থ্রি কমা টু কোথায় তিন এখানে দুই এক দুই তাহলে এটা এই পয়েন্টটার নাম হচ্ছে থ্রি কমা টু তারপর হচ্ছে ফোর কমা ফোর এটা হচ্ছে থ্রি ফোর কমা উপর দিয়ে ফোর এক দুই তিন চার তাহলে এই যে পয়েন্টটা সেটা হচ্ছে ফোর কমা ফোর ঠিক আছে তো তাহলে এখানে আবার আবার আমরা টানবো তাহলে কীভাবে টানবো স্কেলের সাহায্যে এমনভাবে টানবো লাইনগুলোর জন্য বাঁকা না হয় আমি এখানে হাত দিয়ে টানতেছি তো এখানে বাঁকা হওয়ার সম্ভাবনা আছেই কারণ আমরা লাইনটা টানতেছি ভালো করে তাহলে এই হলো আমাদের লাইন লাইনটা তোমরা কিন্তু স্কেলের সাহায্যে খুব ভালোভাবে করবে যাতে না হয় এবং এই যে তিনটে পয়েন্ট তিনটে পয়েন্টকে যদি ছেদ অবশ্যই যেন করে লাইন যেন না হয় আর ছেদ যেন অবশ্যই করে তাহলে এই যে সমীকরণটা সেই সমীকরণটার নাম হচ্ছে এক নং সমীকরণ তাহলে এখানে লিখবো এক নং সমীকরণ এইভাবে খাতা লিখতে হবে তো এবার দুই নং সমীকরণটা করবো দুই নং সমীকরণ কোনটা আমাদের এই যে পয়েন্টগুলো হচ্ছে দুই নং সমীকরণ তো মাইনাস ওয়ান কমা জিরো মাইনাস ওয়ান কমা জিরো কোন দিকে মাইনাস ওয়ান কমা জিরো হচ্ছে যে যেখানে তাহলে এই পয়েন্টটার নাম লিখবো মাইনাস ওয়ান কমা জিরো তারপর টু কমা ফোর টু কমা ফোর কোথায় টু কোন দিকে এদিকে ফোর কোথায় উপরে এক দুই তিন চার তারপরে এটা হচ্ছে টু কমা ফোর তাহলে সাইডে লিখবো টু কমা ফোর তারপর মাইনাস ফোর কমা মাইনাস ফোর মাইনাস ফোর কোন দিকে এক দুই তিন চার নিচে চার এক দুই তিন চার তাহলে এই যে পয়েন্টটা সেটা হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস ফোর এইবার আমরা স্কেলের সাহায্যে খুব ভালোভাবে লাইনটা টানবো যাতে করে আমাদের তিনটি পয়েন্ট ছেদ করে তিনটি পয়েন্ট যেন ছেদ করে দেখো এখানে কিন্তু ছেদ করলো না ঠিকঠাক যেহেতু আমি হাত দিয়ে টানছি তো সে এইরকম খুব ঠিকঠাক করবে না তারপর এই লাইন দুটি আবার পরস্পরকে একটা জায়গায় সেত করবে তো এই হচ্ছে আমার বিন্দু তো এইভাবে যেন কাটাকাটি না হয় একদম নির্দিষ্টভাবেই যেন সেই পয়েন্টটা পড়ে স্কেল দিয়ে টানলে এটা হব হতো না তো যাই হোক এই পয়েন্টটার মানা এখন আমাদের বের করতে হবে তাহলে পয়েন্টটা ওই পয়েন্টে যাব তাহলে কীভাবে গুনব এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আট ঘর গেলাম এক্সের দিকে আট ঘর গেলাম তাহলে মনে রাখবে তাহলে এক্স ইকুয়াল টু কত এইট তারপর উপরে দিয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ওয়াইয়ের দিকে কত কত দূর গেলাম বারো তো এই জিনিসটা কিন্তু খাতায় লিখতে হবে না জাস্ট এই পয়েন্টের নামটা লিখবা যে এইট কমা বারো এই পয়েন্টের নামটা জাস্ট এখানে লিখবো জাস্ট আমি মনে রাখার জন্য এটা লিখলাম এটা কিন্তু খাতায় লিখতে হবে না গ্রাফ পেপারে তাহলে আমাদের প্রথমটা কি প্রথমটা হচ্ছে এক্সের এবং পয়েন্টটা ওয়াইয়ের আমরা এক্সটা কি ধরেছিলাম দেখো এখানে এক্স আমরা কি ধরেছিলাম এক্স হচ্ছে বর্তমান বয়স কার মিতার আর ওয়াই হচ্ছে কার সোহমের বর্তমান বয়স তো আমরা তাহলে আমরা বলতেই পারি যে মিতার বর্তমান বয়স তাহলে এখানে লিখতে পারি অথে সুতরাং মিতার বর্তমান বয়স মিতার মিতার বর্তমান বয়স বয়স এক্স এক্স বলতে আট বছর এবং সোহমের সোহমের বর্তমান বয়স সোহমের বর্তমান বর্তমান বয়স কত পেলাম এর মানটা ওয়াইটা মিটতে যেহেতু সোহমের বয়স এখানে কত বারো বছর তাহলে লাগবে বারো বছর আচ্ছা এখানে অঙ্ক করার পর যদি কোনো সমস্যা ঘটে তাহলে অঙ্কটি আরেকবার দেখো এবং সেক্ষেত্রেও যদি বুঝতে না পড়ো তোমাদের স্কুলের যে ক্লাস ক্লাসের যে টিচার যে টিচার অঙ্ক নেন ওনাকে জিজ্ঞেস করলেই আরও কনসেপশনটা ক্লিয়ার হবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য